দিল্লিতে ন্যাশনাল কাউন্সিলের বৈঠক আজ থেকে শুরু হলো। দুদিনের বৈঠক দেশের 11,500 বিজেপি নেতা ও কর্মী যোগ দেবেন। থাকবেন রাজ্যের 350 জন বিজেপি নেতা। বৈঠকে যোগ দিতে গতকালই দিল্লি যান শুভেন্দু। দিল্লিতে শুরু বিজেপির দুদিনের জাতীয় সম্মেলন, এই নিয়ে আরো আপডেট নেওয়ার চেষ্টা করব। ইন্দ্রাণী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে দিল্লি থেকে সরাসরি। ইন্দ্রাণী, ঠিক কি কি কর্মসূচি রয়েছে? বিকেল 3টার সময় শুরু হবে বিজেপির জাতীয় সম্মেলন। ইতিমধ্যে একে একে নেতা মন্ত্রীরা ভারত মণ্ডপনে এসে উপস্থিত হচ্ছেন, কারণ গতকাল বিকশিত ভারত যাত্রার একটি প্রদর্শনীর উদ্বোধন করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই প্রদর্শনীটি প্রথমে তারা ঘুরে দেখবেন এবং তারপর তাদের নাম রেজিস্ট্রেশন এবং বিকেল 3টায় পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসমিতির বা এই জাতীয় সম্মেলন শুরু হবে। 2024 লোকসভা নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জাতীয় সম্মেলন, কারণ ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির জন্য 370 আসনের টার্গেট বেঁধে দিয়েছেন। এই 370 আসন পেতে গেলে কি কি মন্ত্র দেওয়া হয় এই জাতীয় সম্মেলনে আমাদের নজর থাকবে সেদিকে। এছাড়া এই সম্মেলনে দুটি প্রস্তাবনা আসতে চলেছে বলে আমরা জানতে পাচ্ছি। কি কি সেই প্রস্তাবনা সেদিকেও কিন্তু নজর রয়েছে সবার, যদিও বিজেপির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। আজকে বিকেল 3টের সময় পতাকা উত্তোলনের পর বক্তব্য রাখবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং তারপরে কিন্তু এই কর্মসমিতির বৈঠক শুরু হয়ে যাবে। এই বৈঠকে উপস্থিত থাকবেন অমিত শাহ থেকে শুরু করে অমিত শাহ, রাজনাথ সিং, নির্মলা সীতারামন থেকে শুরু করে মোদী ক্যাবিনেট, দ্বিতীয় মোদী ক্যাবিনেটের সমস্ত মন্ত্রীরা। এছাড়াও থাকবেন বিজেপির শাসিত যে রাজ্যগুলি আছে তাদের মুখ্যমন্ত্রীরা এবং তাদের ক্যাবিনেটের প্রত্যেক মন্ত্রীরা। পশ্চিমবঙ্গ থেকে প্রায় 350 নেতা ও কর্মী এই বৈঠকে যোগ দিতে দিল্লি এসে পৌঁছেছেন। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার অসুস্থ, তিনি এই কিছুক্ষণ আগে ছাড়া পেয়েছেন হসপিটাল থেকে। মনে করা হচ্ছে শরীর পারমিট করলে বা ডাক্তাররা যদি তাকে অনুমতি দেন তবে তিনি আজ বিকালে বা কাল সকালে এই সম্মেলনে যোগ দিতে দিল্লি আসতে পারেন। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সহ বিজেপির সমস্ত সাংসদ, বিধায়করা এবং বিজেপির যে বঙ্গ বিজেপির যে অফিস বিয়ারাররা আছে তারা ইতিমধ্যেই কিন্তু দিল্লিতে এসে পৌঁছে গিয়েছেন। এছাড়া বিভিন্ন শাখার যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন তারাও দিল্লি এসে পৌঁছে গিয়েছেন। প্রায় 350 নেতা ও কর্মী পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে এসেছেন। সারা দেশে 11,500 কর্মী ও নেতাকে আজকে এই সম্মেলনে ডাক দেওয়া হয়েছে। এই সম্মেলনে আগামীকাল বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের মধ্যে দিয়েই কিন্তু সম্মেলনের সমাপ্তি হবে। এর আগে 2014 বা 2019 রামলীলা ময়দানে বিজেপি তাদের জাতীয় সম্মেলনের আয়োজন করলো, এবার ভারত মণ্ডপমে তারা এই জাতীয় সম্মেলনের আয়োজন করেছে এবং এই জাতীয় সম্মেলনে যোগ দেওয়ার জন্য সারা দেশ থেকে সমস্ত বিজেপি কর্মীরা, শীর্ষস্থানীয় নেতৃত্বরা ইতিমধ্যেই কিন্তু দিল্লিতে এসে পৌঁছে গিয়েছেন। তিথি এবারে সেক্ষেত্রে একটা বিষয়, কারণ যেহেতু একদম শিওরে লোকসভা নির্বাচন, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই জাতীয় সম্মেলন সেখান থেকে বিজেপি নেতৃত্বরা তারা কতটা অক্সিজেন নিয়ে ফিরতে পারে সেদিকটা কিভাবে দেখা হচ্ছে? দেখো, তোমাকে মনে করিয়ে দেবো 2014 বা 2014 সরকারে আসার আগে রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ঐতিহাসিক ভাষণ, যা কিন্তু বিজেপি কর্মীদের ভয়ঙ্কর উদ্দীপিত করেছিল, যার ফলে 2014 ক্ষমতায় এসেছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি। এবং আজকের এই যে জাতীয় সম্মেলন শুরু হচ্ছে সেখানেও কিন্তু শেষ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যের পরেই কিন্তু এই নরেন্দ্র মোদীর বক্তব্যের পরেই কিন্তু সম্মেলন শেষ হবে। এবং যেটা মনে করা হচ্ছে ভোকাল টনিক, অর্থাৎ কর্মীদের উদ্দীপিত করার জন্য যে চূড়ান্ত ভোকাল টনিক সেটা কিন্তু দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে যে আজকে জেপি নাড্ডার বক্তব্য, তারপরে জাতীয় সম্মেলনটি শুরু হবে, সেখানে একের পর এক নেতারা বক্তব্য রাখবেন। এবং আমরা যেটা সূত্রের মাধ্যমে জানতে পাচ্ছি বিভিন্ন যে বিভিন্ন রাজ্যের নেতৃত্বের সাথেও কিন্তু আলাদা আলাদা করে বৈঠক করতে পারেন শীর্ষ নেতৃত্ব। সুতরাং সব কিছু মিলিয়ে 370 আসনের যে টার্গেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঁধে দিয়েছেন 2024 লোকসভা নির্বাচনের জন্য, সেক্ষেত্রে সমস্ত নেতা ও কর্মীদের উদ্দীপিত করার জন্যই কিন্তু এই জাতীয় সম্মেলন। এবং তোমাকে বলবো কয়েক বেশ কিছু দিনের মধ্যেই কিন্তু নির্বাচন ঘোষণা হতে চলেছে। সূত্রের মাধ্যমে আমরা জানতে পারছি মার্চের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন ঘোষণা হতে পারে সারা দেশের লোকসভা নির্বাচনের
নির্ঘণ্ট ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। এবং তার ঠিক কিছুদিন আগে বিজেপির এই জাতীয় সম্মেলন কিন্তু অবশ্যই নেতা ও কর্মীদের ভোকাল টনিক দেওয়ার জন্য, এবং সেক্ষেত্রে অবশ্যই আমাদের নজর থাকবে পরবর্তী পরিস্থিতির দিকে। ইন্দ্রাণী আপাতত ধন্যবাদ।